হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আমি সালমা জুমি বলছি হ্যাপিনেস ফরএভার থেকে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি খুবই সুন্দর একটি ব্লগ, যেটা হচ্ছে আমেরিকার খুব প্রাচীন একটি শহর যার নাম হচ্ছে ভার্জিনিয়া সিটি। এই ভার্জিনিয়া সিটিটি নেভাডার কাউন্টির বৃহত্তম একটি শহর। এই ভার্জিনিয়া সিটির রেনো স্পার্কস মেট্রোপলিটন স্ট্যাটিস্টিক্যাল এরিয়ার একটি অংশ। ভার্জিনিয়া সিটি কমস্টের রানী হিসেবেও পরিচিত। 1859 সালে এই অঞ্চলে সোনার সন্ধান পাওয়া যায়, তারপরেই এই অঞ্চলটি এখানে প্রতিষ্ঠিত হয়। এই অঞ্চলটি এখনও তার ইতিহাস বজায় রেখেছে এবং ভবনগুলো বেশিরভাগই তার সেই পুরানো চেহারাতেই আছে, শুধু ভিতরের সাইডটা পুনর্নির্মাণ করা হয়েছে যেন পরিবেশটা সেই 1800 কিংবা 1700 দশকের মতোই লাগে। এখানে যাবার পরে, এই অঞ্চলটাতে আসার পরে কখনোই আপনি বুঝতে পারবেন না যে আপনি এই 20 শতাব্দীতে আছেন। আপনি ফিরে চলে যাবেন সেই 1700 বা 1800 দশকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানকার বেশিরভাগই 1700 দশকের বাসা, কিন্তু ভিতরটা একটু মডিফাই করা হয়েছে। এটি সত্যকারের পশ্চিমা রীতির একটি শহর যা সোনার জন্য বিখ্যাত এবং নেভাডার সেই সময়কার সর্বাধিক জনসংখ্যা বহুল একটি শহর। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 19 শতাব্দীর পূর্ববর্তী অনেক দোকানও আছে এখানে। খুবই প্রাচীন শহর এটি। এখানে আসলে পশ্চিমা রীতিনীতি দেখা যায় এবং ইতিহাস সম্বন্ধে জানা যায়। এই শহরটিতে খুবই প্রাচীন জুয়েলারি শপ আছে, রক শপ, বারবার, রেস্টুরেন্ট, কফি শপ, ছোট ছোট গিফট শপ ইত্যাদি আছে এখানে ট্যুরিস্টদের জন্য। আরও আছে ক্যাসিনো, বার, লিকুইড শপ ইত্যাদি। এই ঐতিহাসিক ভার্জিনিয়া সিটিতে আছে ট্রলি ট্যুরের ব্যবস্থা, যেটি আপনাকে 20 মিনিট রাইডের সাহায্যে ঐতিহাসিক ল্যান্ডমার্কগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারে। এখানে আরও আছে ছোট ছোট ট্রেনের ব্যবস্থা যা পুরো ভার্জিনিয়াটা ঘুরিয়ে দেখাবে এবং কোথা থেকে প্রাচীন আমলে গোল্ড সিলভার উত্তোলন করা হতো সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবে এবং পরিচয় করিয়ে দেবে। এই ওল্ড সিটিতে আরও আছে ওল্ড মিউজিয়াম, সেই 1700-1800 শতাব্দী। এই সিটিতে গেলে কোনোভাবে বোঝার উপায় নাই যে আমরা এখন 20 শতাব্দীতে আছি। মনে হবে আমরা সেই পুরনো দিনে চলে গেছি, বসবাস করছি সেই আমলে। সেই 20 শতাব্দীর ন্যায় এখানে এখনও এই অস্ট্রিচ রেস হয়ে থাকে এবং ক্যামেল রেসও হয়ে থাকে। এই রেস চলাকালীন এলাকার সবাই খুব এনজয় করে থাকে। এই ভার্জিনিয়া সিটিটি খুবই ছোট কিন্তু খুবই হিস্টোরিক্যাল। এখানে না আসলে বোঝার উপায় নাই যে এই ছোট শহরে এত বড় বড় হিস্ট্রি আছে। এখানে ট্যুরিস্টদের জন্য আরও আছে ট্যুরিস্ট গাইড এবং আরও আছে থাকারও ব্যবস্থা, ছোট ছোট হোটেল মোটেল সবই আছে এখানে। এই ছিল আজকে আমার ওল্ড সিটি মানে ভার্জিনিয়া ওল্ড সিটির একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি সবসময় থাকি। ধন্যবাদ।